হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এর জন্য আমি শুরুতেই হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর আমি আজকেও যে তেল ইউজ করেছি সেই তেলটা হচ্ছে সরিষার তেল। আর বরাবরের মতো এবারও কিন্তু বলে দিচ্ছি যে সরিষার তেল আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। চেষ্টা করবেন অল্প অল্প করে সরিষার তেল দিয়ে রান্না করার অভ্যাস করা। তো এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা আর আদা রসুন আর জিরা পেস্ট দিয়ে দিয়েছি। মশলার পরিমাণটা যদি একটু অল্প করে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এখন দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দেব স্বাদমতো লবণ। এগুলো দিয়ে একদম ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অল্প একটু পরিমাণ পানি দিয়েও অ্যাড করে কষিয়ে নিতে হবে যদি পানির পরিমাণটা কমে যায়। আর যদি পানির পরিমাণটা একটু থাকে তাহলে কিন্তু সমস্যা নেই। তারপরে হচ্ছে যে মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি এই কাঁঠালের বিচি কিন্তু ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম, জাস্ট নামিয়ে ধুয়ে তারপরে হচ্ছে এটা দিয়ে রান্না করতেছি। কাঁঠালের বিচি কীভাবে পরিষ্কার করে আর কীভাবে সংরক্ষণ করে তার একটি ভিডিও আমার আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আর এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করতেছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার একটা রেসিপি। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। কাঁঠালে বিচি আমাদের খুবই উপকারী শরীরের জন্য। তো এরকম কাঁঠালে বিচি চিংড়ি মাছ দিয়ে বা এরকম মুরগির মাংস দিয়ে রান্না করে কিন্তু পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সাথে। তা আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।